বেঙ্গল আইকন নিউজ, নতুন রূপে নতুন ভাবনায়। নদীর নিচে থাকা বোল্ডারে ধাক্কা মেরে ডুবে গেল একটি পণ্যবাহী বোট। বোট থেকে উদ্ধার সমস্ত কর্মী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুনীর বটতলা নদীতে। স্থানীয় সূত্রে জানা যায়, মৌসুনীর বাগডাঙ্গা এলাকায় নদী বাঁধের কাজের জন্য ইট বোঝাই করে আনোয়ারা নামের একটি পণ্যবাহী বোট নিয়ে মাঝি সহ মোট পাঁচজন কর্মী মেদিনীপুরের গেঁওখালী থেকে মৌসুনীর বাগডাঙ্গা এলাকায় আসছিল। বাগডাঙ্গার নদী বাঁধের কাছে এসে বোটটিকে নোঙর করার সময় হঠাৎ এই নদীর নিচে থাকা বোল্ডারে ধাক্কা মারে আনোয়ারা নামের পণ্যবাহী বোটটি। বোটের তলা ফেটে গিয়ে হু হু করে জল ঢুকতে শুরু করে। বোটের ওপরে থাকা মাঝি সহ অন্যান্য কর্মীরা নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পাড়ে ওঠেন। যদিও এই ঘটনায় গুরুতর জখম বা হতাহতের কোনো খবর নেই। প্রথমে আমরা নৌকাটা এসে মোটামুটি লাগছে, লেগে ফিলিস করতে যে নৌকাটা আমাদের বলকে ধাক্কা লেগেছে, ধাক্কা লেগে মোটামুটি ডুবছে নৌকাটা, আগলা ইট ছিল। আর ওদের চার পাঁচজন ছিল, মোটামুটি সবাই উদ্ধার হয়ে গেছে, ভালো সুস্থ আছে। বলকে লেগে জল কম ছিল, তারপর আমরা দাঁড়িয়েছিলাম, বডি ঠুকে যে লেগে রং হয়ে গেছে, আতলা ইট। আমাদের তিনজন আর দুটো বাচ্চা এমনি বাড়িতে ঘুরতে আসছিল। পণ্যবাহী বোটে ইট বোঝাই থাকার কারণে মুহূর্তের মধ্যে ডুবে যায় বোটটি। নদীতে জোয়ার থাকার কারণে মঙ্গলবার বিকেল পর্যন্ত বোটটিকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। ভাটা পড়লে পণ্যবাহী বোট থেকে ইট নামানোর কাজ শুরু করা হয়। এরপরে স্থানীয়দের দীর্ঘক্ষণের চেষ্টায় ডুবে যাওয়া আনোয়ারা নামের পণ্যবাহী বোটটিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে উদ্ধার করা হয়। নামখানা থেকে ক্যামেরায় সন্দীপ দাসের সঙ্গে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল আইকন নিউজ।